বুধবার এক সাংবাদিক সম্মেলন করে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রীতি সিং নামে সাথীদের পূর্বন পদবীর ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। এ নিয়ে ভারতীয় নির্বাচন কমিশনের নিকট একটি স্মারকলিপিও প্রদান করেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। তাদের বক্তব্য, 2018 সালে ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের সময় কাওয়ার্থা বিধানসভা কেন্দ্রের ঘোষিত প্রার্থী তালিকায় কৃতি সিং এর পুরো নাম কৃতিদেবী সিং হিসেবে উল্লেখ করা হয়েছে, কিন্তু ত্রিপুরা রাজপরিবারের হওয়া সত্ত্বেও কেন নিজের নামের সাথে দেববর্মণ পদবীটি ব্যবহার করেননি কৃতিদেবী, এ নিয়ে প্রশ্ন তুলছিলেন কংগ্রেস বিধায়ক। এবারে কংগ্রেস বিধায়কের সেই প্রশ্নের উত্তর দিলেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। তিনি বলেন, ভারতীয় সংস্কৃতি অনুযায়ী বিয়ের পর স্বামীর পদবী ব্যবহার করে থাকেন মেয়েরা। সেই মতে বিয়ের পূর্বে কৃতিদেবীর পদবী ছিল দেববর্মণ এবং বিয়ের পর নিজের নামের পাশে স্বামীর পদবী অর্থাৎ সিং পদবীটি ব্যবহার করছেন কৃতিদেবী। এটি একটি স্বাভাবিক বিষয়, এ বিষয় এত জল খোলা করার কিছুই নেই। হিন্দুস্তান কা পরম্পরা ক্যা হ্যাঁ, জব আপকা শাদি হতা হ্যাঁ, জব আপকা মা কা ভি আপকে পিতাজি কে সাথ শাদি হুয়া হোগা তো উসনে আপকে পিতাজি কা সরনেম লিয়া, জব আপকা গ্র্যান্ড মাদার ভি হোগা তো উনহোনে আপকে গ্র্যান্ড ফাদার কে সাথ শাদি কিয়া হোগা, ইয়া কল আপকা বহন আগর কিসি অর সে শাদি করতা হ্যাঁ তো ও আপনা হাজবেন্ড কা সরনেম লেতা হ্যাঁ, ইয়ে পরম্পরা হ্যাঁ। तो भाई ये हिंदुस्तान में परंपरा है कि जब आप किसी से शादी करते हैं तो आपका हस्बैंड का नाम आप लेते हैं। यही बात शायद राहुल गांधी ने भी कभी एक मैंने देखा रैली में बोला था। ठीक, मेरा बहन पैदा हुई है तिपरासा, उनका एसटी सर्टिफिकेट पैदा होकर तो शादी नहीं हुआ, उनका नाम कृति देव बर्मन है। शादी के बाद जब उन्होंने किसी से शादी किया तो हस्बैंड का सरनेम लिया। अच्छा, कंचन प्रभा देवी, हम लोग रॉयल फैमिली में देवी सरनेम रखते हैं, मणिपुर में भी रखते हैं, पुराने फैमिली में अरुंधति देवी, ये हम लोगों का कल्चर है। लेकिन जब शादी होता है तो आप अपना सरनेम हस्बैंड का सरनेम लेते हैं। ब्यूरो रिपोर्ट, आर ई न्यूज़।